সালাম আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা স্কলারশিপের ভিডিও। যারা 11-12 কলেজ যারা লেখাপড়া করছে এখন, তাদের কি স্কলারশিপ দেওয়া হবে, কলগেট স্কলারশিপ, সেই স্কলারশিপের নাম। আবেদন করুন কলগেট স্কলারশিপ 2022-তে, আর পেয়ে যান 30,000 টাকা অবধি। চলো বন্ধুরা, আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে দেখেন সব প্রথমে হেডিং এ দেওয়া আছে, আবেদন করুন কলগেট স্কলারশিপ 2022-তে, আর পেয়ে যান 30,000 টাকা অবধি। প্রথম স্কলারশিপটির প্রকৃত নাম কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ বা কলগেট স্কলারশিপ 2022। এটি কলগেট কোম্পানি কৃত প্রদান করা হয় সমস্ত স্কলারশিপের মতোই। এই স্কলারশিপের ও মূল্য উদ্দেশ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করা। স্কুল ও কলেজ পড়ুয়ারা এই স্কলারশিপটি পাবার যোগ্য। একাদশ দ্বাদশ শ্রেণী ও স্নাতক স্তরে পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। তো বন্ধুরা, এখানে দেখেন আবার দ্বিতীয়, এই স্কলারশিপের মাধ্যমে ক্লাস 11 ও 12 এ ছাত্রছাত্রীদের বার্ষিক 20,000 টাকা ও স্নাতক কোর্সের শিক্ষার্থীদের বার্ষিক 30,000 টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়। যারা 11-12 যারা পড়াশোনা করছে তাদেরকে 20,000 টাকা করে দিবে, এবং যারা স্নাতক মানে যারা হাই লেভেলে ধরেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা করছে তারা 30,000 টাকা পর্যন্ত অবধি স্কলারশিপ প্রদান করা হইবে। তো শর্ত আছে বন্ধুরা, এখানে দেখেন তিনটা শর্ত আছে, আপনারা শর্তগুলো ভালোভাবে দেখালেন, এই শর্ত দেখালেন। 1 নম্বর আছে ভারতবর্ষের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে। 3 নম্বর, চলতি বছরে একাদশ দ্বাদশ শ্রেণী ও স্নাতক কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যারা 11-12 যারা পড়ছে তারা স্কলারশিপটি আবেদন করতে পারবে। 3 নম্বরে দেখেন, ক্লাস 11-12 এর স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে দশম শ্রেণী পড়ুয়াকে অন্তত 75% মার্কস পেতে হইবে। বন্ধুরা, এখানে তো আপনারা ভালোভাবে বুঝতে পারলেন, যারা 11-12 পড়ছে তাদের, যারা মাধ্যমিককে যারা পেয়েছে 75%, তাদের জন্য এই স্কলারশিপটি আবেদন যোগ্য। যারা মাধ্যমিকে পেয়েছেন, যারা 12 অ্যাপ্লাই করতে চায় বা 11 অ্যাপ্লাই করতে চায়, তাদের জন্য মাধ্যমিকে নাম্বার লাগবে 75%। আর বন্ধুরা চলো নেবেকার, যারা মাধ্যমিকে পড়ে, এ দেখেন কলগেট স্কলারশিপ 2022। অন্যদিকে স্নাতক কোর্সের স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে পড়ুয়াকে মানে 12 ন্যূনতম 60% নম্বর পেতে হবে। যারা কলেজে পড়ছে তাদেরকে 12 নম্বর পেতে হবে 60%, তাহলে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে। এবার 5 নম্বর দেখেন, পরিবারে বার্ষিক মোট আয় 5 লক্ষ টাকার কম হইতে হবে। ধরেন গার্জেন ফ্যামিলি যেটা ইনকাম, ফ্যামিলি ইনকাম হইতে হবে 5 লক্ষ টাকার নিচে, 5 লাখের নিচে ফ্যামিলি ইনকাম হইতে হইবে। এবার বন্ধুরা, এবার আবেদন প্রক্রিয়া কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখে নিই। এবার 1 নম্বরে দেখেলেন পাসপোর্ট সাইজ সাইজ ছবি, বৈধ পরিচয়পত্র যেটা আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেটা আছে সেটা দিবেন। আর 3 নম্বরে দেখেন পরিবারে ইনকাম সার্টিফিকেট। 4 নম্বরে দেখেন আগের পরীক্ষার মার্কশিট। 5 নম্বরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ফি রিসিপ্ট। আর 6 নম্বরে প্রতিবন্ধিতা বা সার্টিফিকেট যদি থাকে, ধরেন যারা হ্যান্ডিক্যাপ তাদের যে সার্টিফিকেট থাকে তারা দিবে, নাহলে দিবে না, যাদের থাকে দিবে। তো বন্ধুরা, যারা এই স্কলারশিপ আবেদন করতে ইচ্ছুক 11-12 বা কলেজে যারা পড়ছে তারা, তারা যদি আবেদন করতে চাও তারা শুধু এই ক্লিকে যেটা দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করে পরে আপনারাকে সেই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, আমি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে বাদ দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, যারা অ্যাপ্লাই করে ইচ্ছুক তারা এই লিঙ্কে যেয়ে অ্যাপ্লাই করবেন। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে রাখুন ভিডিও ভালো লাগলে, আর না বুঝতে পারলে কমেন্ট করুন, কমেন্টে আমি বলে দেব। ঠিক আছে বন্ধুরা।